আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন গাজীপুর। একটা কথা অবশ্যই বলে রাখবো যে এটার পোস্টিংটা গাজীপুরেই হবে। গাজীপুরে সাধারণত জয়দেবপুরের নিকটবর্তী এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা অবস্থিত আপনার। এখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একটি সার্কুলার প্রকাশিত করা হয়। এক নম্বর পোস্ট হচ্ছে আপনার সিস্টেম অ্যানালাইসিস্ট, এটা পঞ্চম গ্রেডের চাকরি। বলা হয়ে থাকে যে আপনার ইনিশিয়াল অবস্থার মধ্যে এটা সর্বোচ্চ গ্রেড, পঞ্চম গ্রেডের নিচে কখনো নিয়োগ হয় না আপনার। হাইলি ভ্যালুয়েবল পোস্ট আপনার, একটি পোস্ট আছে আপনার, এখানে একটা কথা বলছে যে অস্থায়ীভাবে রাজ্য শাখাতে সৃজনকৃত। তো যদি এখানে অস্থায়ী লেখা আছে এটা পরবর্তীতে স্থায়ী করে দেওয়া হয়, কারণ এসব যেটা বলা হয়ে থাকে যে সরকারি চাকরি কখন আপনার চলে যায় না এরকম একটা বিষয় থাকে, এটা এক দেড় বছর বা দুই বছরের মধ্যে স্থায়ী করে দেওয়া হয়। তো স্থায়ী করে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ভ্যারি করে আপনার। কোনো প্রতিষ্ঠান আপনার দুই বছর তিন বছর আপনার এক্সপেরিমেন্টে রাখে, কোনো কোনো প্রতিষ্ঠান আপনার দুই বছর তিন বছর অথবা এক বছর পরীক্ষা নেয় অথবা অ্যাসাইনমেন্ট আকারে কাজ করা। যেহেতু পোস্ট অনেক হাইলি সেন্সিটিভ, এর হয়তো এটার টেস্টিংটা ভিন্ন রকম হতে পারে আপনার। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার এখানে লাগছে 2019 সালের শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সাধারণত এটা সব ক্ষেত্রেই সব মানে এখানে লেখা থাকে না আপনার, সব ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় আপনার। এখানে বলছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী, তারা কী চাচ্ছে স্নাতক চাচ্ছে, ন্যূনতম স্নাতক থাকতে হবে। কিন্তু খ নাম্বারটা আমরা দেখি যে বলছে যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিস্টেম অ্যানালাইসিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা। সাধারণত এই প্রত্যেকটা পোস্ট হচ্ছে সাধারণত আমার ধারণা মতে আপনার ষষ্ঠ গ্রেডের আপনার, অর্থাৎ আপনাকে এই পদে চাকরি করার জন্য এই তিনটা ক্যাটাগরির পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখা গেল যে এটা সবার জন্য না, এই ক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রচুর অভিজ্ঞ ক্যান্ডিডেট তারা চাচ্ছে। সাধারণত পঞ্চম গ্রেডে মানে ষষ্ঠ গ্রেডে ডাইরেক্ট যাওয়ারও কোনো সিস্টেম নেই আপনার, এটার হয়তো আপনার ওই কাজ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে আসে আপনার, অত্যন্ত প্রমোশন হয়। ষষ্ঠ গ্রেডে অনেক ক্ষেত্রে নিয়োগ হয়, বাট এটা খুব রেয়ার আপনার দেখা যায় না। অর্থাৎ ষষ্ঠ গ্রেডে আপনাকে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, কমিশন কর্তৃক নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক কৃত পরীক্ষা উত্তীর্ণ, যেটা বললাম যে কমিশন নির্ধারিত পরীক্ষা নিয়ে বেটার জন্য এটা প্র্যাকটিক্যাল বলা হয় থাকে, হ্যাভি একটা ওয়েট একটা প্র্যাকটিক্যাল হয় এটার জন্য আপনার। কারণ আমরা বলছে যে সংশ্লিষ্ট সেক্টরে শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই সেক্টরে কোনো যদি আপনার আবিষ্কার থাকে বা কোনো ধরনের কোনো ইম্পর্টেন্ট ইনভেনশন থাকে, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত যোগ্যতা হিসেবে তারা ক্যালকুলেশন করবে। দুই নম্বর পোস্ট হচ্ছে প্রোগ্রামার পদ, এটা হচ্ছে ষষ্ঠ গ্রেড, যেটা আমি বললাম যে এই যে এখানে লেখা আছে প্রোগ্রামার, দেখতে পারবেন কম্পিউটার প্রোগ্রামার যেটা বললাম যে ষষ্ঠ গ্রেডে চাকরি, এটাও আপনার বলছে অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে, পরবর্তীতে স্থায়ী করে দেওয়া হবে। এখানে যোগ্যতাগুলো আপনার সেম বলতেছে যে আপনার কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন বিষয়ে আপনার ন্যূনতম স্নাতক থাকতে হবে। আর এই ক্ষেত্রে আপনার বলছে যে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ হিসাবে চার বছরের অভিজ্ঞতা। অর্থাৎ দেখা গেল যে এই যে পদগুলোর কথা বলতেছে এগুলো সব নাইন গ্রেডের পদ, অর্থাৎ নাইন গ্রেডে আপনাকে চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। একটা বিষয় যদি খেয়াল করেন যে যদি আপনার নাইন গ্রেডে চার বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ষষ্ঠ গ্রেডে চাকরি করতে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি আপনার এই টাইপের পদগুলো যেগুলো আসছে তিন বছরের অভিজ্ঞতা থাকে তখন কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ হাইলি আপনার ভ্যালুয়েবল পোস্ট, এই জন্য এখানে যোগ্যতা অনেক ভারী যাচ্ছে। এখানেও আপনার অবশ্যই প্র্যাকটিক্যাল হবে, সাধারণত প্রোগ্রামারের পদে হ্যাভিওয়ের একটা প্র্যাকটিক্যাল হয়ে থাকে আপনার। ওকে, অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং নাইন গ্রেডের চাকরি, এটাও বলছে অস্থায়ী একটি মাত্র পোস্ট আছে। এক্ষেত্রে আপনার সাবজেক্টগুলো হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী, তার কি চাচ্ছে ন্যূনতম স্নাতক চাচ্ছে। আর এই ক্ষেত্রেও কোনো অভিজ্ঞতা চাচ্ছে না, কিন্তু ওই যেটা বললাম যে এটার উপরে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল হবে, সাধারণত লিখিত পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল তারা নিয়ে থাকে। বিভিন্ন পদে বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে সবচেয়ে বেশি পরিমাণে পোস্ট দেখা যাচ্ছে আপনার, নাইন গ্রেডের চাকরি 32টা পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার কৃষি বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট বিষয়ে আপনার ন্যূনতম স্নাতক চাচ্ছে, আর কোনো শিক্ষাগত মানে অভিজ্ঞতার কথা তারা বলতেছে না, আড়া টেকনিক্যাল পোস্ট অ্যাকচুয়ালি। পরের পোস্ট হচ্ছে আপনার বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি অর্থনীতি বিষয়ে নাইন গ্রেডের চাকরি 2টি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে কৃষি অর্থনীতি বিষয়ে তারা কিছু স্নাতক চাচ্ছে ন্যূনতম, এটাও টেকনিক্যাল পোস্ট সবার জন্য না। পরেরটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি প্রকৌশল নাইন গ্রেডের চাকরি 2টি পোস্ট আছে। এক্ষেত্রে কৃষি প্রকৌশল বিষয়ে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক চাচ্ছে। পরেরটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, ফুড টেকনোলজি নাইন গ্রেডের চাকরি 4টি পোস্ট আছে। এখানে সেম খাদ্য প্রকৌশলী ডিপার্টমেন্টে আপনার ন্যূনতম তারা কী চাচ্ছে স্নাতক চাচ্ছে দ্বিতীয় শ্রেণীতে। ওকে,
এটা বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান ডিপার্টমেন্ট, অবশ্যই পরিসংখ্যান থেকেই যাবে আপনার, পরিসংখ্যান থেকে আমরা অনার্স চাচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে। ওকে, 5 নম্বর হচ্ছে এস্টিমেটর, 10ম গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে আপনার, এখানে পুরো কৌশল থেকে না আপনার কী চাচ্ছে, দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা চাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে যে ইনস্টিটিউশন কথা যদি বলা থাকে, প্রতিষ্ঠান বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিপ্লোমা, সাধারণত এগুলোর নির্ধারিত ডিপ্লোমা থাকে, যেটা কারিগরি প্রতিষ্ঠান বা ভোকেশনাল প্রতিষ্ঠানগুলো সাধারণত দিয়ে থাকে। এখানে স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু সাধারণত এসব বিষয়ে স্নাতক হয় না, আপনার ডিপ্লোমাই হয়, এই জন্য তারা লেখছে আপনার। পরিবহন কর্মকর্তা 10ম গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে আপনার, এক্ষেত্রে আপনার যন্ত্র প্রকৌশল বা অটোমোবাইল ইনস্টিটিউশন হতে দ্বিতীয় শ্রেণীর সিজিতে ডিপ্লোমা, যেটা বললাম যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান কথাটা বলা থাকলে ডিপ্লোমা, আর যদি বিশ্ববিদ্যালয় বলা থাকে তাহলে সেক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর, আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি এটা সত্য কথা। বৈজ্ঞানিক সহকারী 11 গ্রেডের চাকরি, 35টি পোস্ট, এটা অনেক প্রতিদ্বন্দ্বী হবে কোনো সন্দেহ ছাড়া আপনার, এক্ষেত্রে আপনার কৃষি বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণীর মানে আপনার 4 বছর মেয়াদি ডিপ্লোমা চাচ্ছে কৃষি বিষয়ে আপনার, সাধারণত অনেকগুলো কৃষি ডিপার্টমেন্ট আছে, এক্ষেত্রে তারা মেয়াদি ডিপ্লোমা চাচ্ছে, যেটা আপনার ভোকেশনাল আপনার সার্ভাই মানে আপনার প্রোভাইড করে থাকে। কম্পিউটার অপারেটর 13 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে আপনার, এখানে বিজ্ঞান থেকে স্নাতক হচ্ছে সবসময় এক্ষেত্রে, আর অবশ্যই এখানে হ্যাভিওর একটা প্র্যাকটিক্যাল হয়, সাধারণত বাংলাদেশ আপনার ওই সরকারি যে বিধিমালা সেখানে তফসিল দেখতে পারবেন, বিভিন্ন তফসিল 2 আছে, তফসিল 3 আছে, তফসিল 4 আছে, যেটা কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, তা কাম কম্পিউটার মুদ্রা করি, শার্টলিপি, এগুলোর জন্য সাধারণত বিভিন্ন বিধি আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, এটা ওয়েবসাইটে পাবেন আপনারা। তো একটা বিষয় খেয়াল রাখবেন যে এতক্ষণ যে পদগুলোর কথা বললাম যে জেলার কোনো কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে, আপনার 9 নম্বর থেকে জেলার রেস্ট্রিকশন শুরু হয়েছে আপনার, হিসাব রক্ষক 16 গ্রেডের চাকরি, 8টি পোস্ট আছে, বাণিজ্য বিভাগতে তারা স্নাতক চাচ্ছে, সরি উচ্চ মাধ্যমিক চাচ্ছে তারা ন্যূনতম। তবে এই ক্ষেত্রে যতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকবে তত আপনার ভ্যালুয়েশন অ্যাড হবে কোনো সন্দেহ ছাড়া, আর কম্পিউটার আপনার অবশ্যই মানে বেসিক যে অপারেশন সেটা জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং, পাওয়ার পয়েন্ট, আর অবশ্যই আপনার একটা পরীক্ষা নেবে মানে টাইপের উপর, সেটা হচ্ছে বাংলা ও ইংরাজি, সাধারণত লিখিত পরীক্ষায় যারা টিকবেন ভাইবা দেওয়ার আগে আপনাকে এখানে পাস করতে হবে আপনার, যেহেতু আপনার অফিস সহকারী বলতেছে কাম মানে এখানে কম্পিউটার মানে রিলেটেড করা অ্যাকচুয়ালি, সরাসরি হিসাব রক্ষক বলে নাই, এখানে রংপুর ছাড়া সবাই আবেদন করতে পারবেন। ওকে, পরটা হচ্ছে অফিস সহকারী, 16 গ্রেডের চাকরি, 60টি পোস্ট আছে, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক চাচ্ছে যে কোনো ডিপার্টমেন্ট হতে, কম্পিউটার বেসিক অপশন জানতে হবে, আপনাকে একটা টাইপের উপর পরীক্ষা দিতে হবে, সাধারণত এটা হচ্ছে আপনার তফসিল 4-এর আওতায় পরীক্ষা হয়, আপনারা দেখে নিতে পারেন, এক্ষেত্রেও জেলার কোনো রেস্ট্রিকশন তারা রাখেনি। 11 নম্বরটা হচ্ছে স্টোর কিপার, কাম অফিস সহকারী, 16 গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক চাচ্ছে ন্যূনতম, আর কম্পিউটারের বেসিক যে অপারেশন এটা অবশ্যই জেনে রাখা ভালো, ম্যাক্সিমাম কম্পিউটার রিলেটেড কাজের মধ্যে এটা আপনার কাছে জানতে চাওয়া, অ্যাকচুয়ালি এটার উপর তার একটা প্র্যাকটিক্যালও নয়, এই জেলাগুলো আপনার আবেদন করতে পারবেন না, এটা খেয়াল রাখবেন অবশ্যই। 12 নম্বর পোস্ট হচ্ছে ভান্ডার রক্ষক, 12-16 গ্রেডের চাকরি, 9টি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার দ্বিতীয় শ্রেণী স্নাতক চাচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে, আর বেসিক অপশন জানতে হবে, এই জেলাগুলো যাদের ম্যাচ করবে তারা আবেদন করতে পারবে না, খেয়াল রাখবেন এটা দেখে নিন। ওকে, পরের পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, 16 গ্রেডের চাকরি, 3টি পোস্ট আছে, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক চাচ্ছে, এখানে একটা কথা তারা বলে নিছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এটা খেয়াল রাখবেন ইলেকট্রিশিয়ানের ডাইরেক্ট কোনো সার্টিফিকেট নাই, সাধারণত আপনার ভোকেশনাল বিভিন্ন প্রতিষ্ঠান আছে সাধারণত এটার আপনার বিভিন্ন ধরনের কোর্সটা মানে এইটা করে রাখে, দেখা গেল যে আপনার প্রোভাইড করে থাকে আপনার, যাদের নাই তারা আবেদন করে রাখতে পারেন মানে শিখে নিতে পারেন, কারণ ইলেকট্রিশিয়ানের প্রচুর পোস্ট থাকে বিভিন্ন ক্যাটাগরিতে, যাদের মোটামুটি এখানে যাদের দক্ষতা আসছে সামান্য এইচএসসি পাস আসছে দ্রুত সময়ের মধ্যে সার্টিফিকেট কোর্সটা করে এখানে আবেদন করে ফেলেন, করা না থাকলে দ্রুত করে ফেলেন, এটা কিন্তু খুবই জরুরি বিষয়। একটা কথা অবশ্যই বলবো যে যারা মনে করতেছেন যে আমি আবেদন করে তারপর করবো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না, মাথায় রাখবেন যে তারা যেটা কাউন্ট করে ভেরিফিকেশনে যেই তারিখে সার্কুলারটা প্রকাশ হবে তার আগে আপনার এই কোর্সটা করা থাকতে হবে, মাথায় রাখবেন অনেকে মনে করে যে না আমি পড়া শুরু করি বিষয়টা এরকম না, তো এখান থেকে কিন্তু আপনার মনে করতে আপনার কোর্সটা করা আছে এই জন্য আপনার আবেদন করতেছেন, তো সেই হিসাবে আপনারা সার্টিফিকেটটা ম্যানেজ করবেন, এটা আমি বলে দিলাম আমার পক্ষ থেকে আসলে মানে পরামর্শ, তার মানে আপনি সার্টিফিকেট ম্যানেজ করে রাখবেন এই ডেটের আগে যেতে আপনার পাসটা থাকে। ওকে, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না, দেখে নেবেন। পরটা হচ্ছে আপনার বুলডোজার ড্রাইভার, 16 গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি চাচ্ছে, আর ভারী ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে যেহেতু এটা আপনার ভারী একটা আপনার ভেহিকেলস, এখানে আপনার 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, বাস্তব অভিজ্ঞতা চাচ্ছে, এখানে অভিজ্ঞতাটা তারা বিভিন্নভাবে চেক করবে, সাধারণত এগুলো কোনো সার্টিফিকেট তো হয় না আপনার ড্রাইভিং লাইসেন্স, আর আপনার হয়তো প্র্যাকটিক্যাল নেবে তারা, সকল জেলা প্রার্থী আবেদন করতে হবে, গাড়ি চালক 16 গ্রেডের চাকরি, 60টি পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক চাচ্ছে, সেম হালকা যেহেতু গাড়ি হালকার কথা বলতেছে 3 বছরের অভিজ্ঞতা হচ্ছে, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না, খেয়াল করে নিন ভালো মতো। এখানে ট্রাক্টর ড্রাইভার 16 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার এইচএসসি 500 হালকা ড্রাইভিং তারা চাচ্ছে,
তো এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। ওকে, পরের পোস্ট আছে পাওয়ার ট্রেলার ড্রাইভার, 16 ঘন্টার চাকরি, 2টি পোস্ট আছে। একটা বিষয়ে উপর পদে কিন্তু আপনি 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, যেখানে কিন্তু যানবাহন রিলেটেড সেটা 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে ন্যূনতম। পরের পোস্টটা হচ্ছে আপনার আপনার উচ্চ মাধ্যমিক, এই যেটা বলে পাওয়ার টিলার, যেটা উচ্চ মাধ্যমিক চাচ্ছে আপনার, আর হালকা ড্রাইভিং চাচ্ছে, 3 বছরের অভিজ্ঞতা, এই জেলাগুলো আবেদন করতে পারবেন। ওকে, মেশন, মেশন মানে মিস্ত্রি বোঝায়, 18 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে। আপনার এসএসসি পাস চাচ্ছে আর ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। যাদের ন্যূনতম মেশন কাজে অভিজ্ঞতা আছে, তারা যদি এই কাজে ইন্টারেস্টেড থাকেন, যারা প্রফেশনাল মেশন তাদের সাথে কথাবার্তা বলবেন। অবশ্যই আপনার কিছু না কিছু জানা আছে, তাও ভারী একটা অভিজ্ঞতা নিয়ে বায়োগোটে যাবেন, যেটা আপনার অনেকটা বাড়িয়ে দেবে, আর সম্ভবত এখান থেকে অনেক প্রশ্ন আবার লিখিত পরীক্ষা থাকতে পারে। তো জেলা রেজিস্ট্রেশনটা দেখে নেবেন অবশ্যই। ওকে, প্লাম্বার মানে যারা ঘরপত্র যারা ঠিক করে বা ওই যে ইত্যাদি ইত্যাদি কাজ করে, যেটা এখানে আপনার 2টি পোস্ট আছে, 18 ঘন্টার চাকরি, মাধ্যমিক চাচ্ছে অর্থাৎ এসএসসি পাস, আর ভোকেশনাল ট্রেড কোর্স আছে, সেখানে আপনারা করবেন। অ্যাকচুয়ালি এটা যেহেতু প্র্যাকটিক্যাল পড়াশোনা, তাই অবশ্যই ভোকেশনাল এটা ট্রেড দিয়ে থাকে, আপনারা শিখে নিতে পারেন। এখানে কোনো জেলা রেজিস্ট্রেশন রাখা হয় না। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট বা 18 ঘন্টার চাকরি, 14টি পোস্ট আছে। এই ক্ষেত্রে আপনার বিজ্ঞানে তারা এসএসসি পাস চাচ্ছে, আর এখানে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা, আর এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। খেয়াল রাখবেন, এই ব্যতীত লেখা আছে। পরেরটা হচ্ছে আপনার প্রি পে আর আর্স, এখানে হচ্ছে আপনার 16 ঘন্টার চাকরি, হয়তো এখানে এই টাইপের রিলেটেড কোনো কিছু ছিল, আমি জানতেছি না। প্রিপেয়ার্স বলতে মানে প্রস্তুত করা হয়, কোনো কিছু প্রস্তুত করে, এটা তো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান ভ্যারি করে। আপনার 2টি পোস্ট আছে, এখানে আপনার বিজ্ঞানে তার আপনার এসএসসি পাস চাচ্ছে ন্যূনতম, আর কোনো যোগ্যতা চায় না, এখানে এই জেলাগুলো আবেদন করতে পারবেন না, খেয়াল রাখবেন। ক্যাশ সরকার, 19 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে মাধ্যমিক মানে এসএসসি পাস চাচ্ছে, আর জেলার কোনো রেস্ট্রিকশন নেই। সহকারী বাবুর্চি, 19 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে জেএসসি পাস চাচ্ছে, আর 1 বছরের এই কাজে অভিজ্ঞতা চাচ্ছে। এখানে জেলা রেজিস্ট্রেশনটা দেখে নেবেন। রুম অ্যাটেন্ডেন্ট, 24 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে, এখানে এসএসসি পাস চাচ্ছে, আর এখানে আপনার জেলা রেজিস্ট্রেশনগুলো দেখে নেবেন। চেইনম্যান, 20 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে, এসএসসি পাস চাচ্ছে, আর জেলার কিছু রেজিস্ট্রেশন দেওয়া আছে। হ্যামারম্যান, অর্থাৎ যারা হাতুড়ি চালায় বা মানে শাবল চালায়, 20 ঘন্টার চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার এসএসসি পাসও, 1 বছর অভিজ্ঞতা, এবং সবাই আবেদন করতে পারবে। অফিস সহায়ক, 20 ঘন্টার চাকরি, 16টি পোস্ট আছে, এসএসসি পাস ছ, 1 বছরের অভিজ্ঞতা। তো যারা অফিস সহকে আবেদন করতে ইচ্ছুক বাট আপনাদের অভিজ্ঞতা নেই, একটা বিষয় অবশ্যই বলে নিব যে ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনার 1 বছর যদি অভিজ্ঞতা চাচ্ছে, হয়তো কোনো একটা অভিজ্ঞতা আপনাকে দেখাতে হবে, কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার জড়িত মানে বলতে হবে যে আপনি জড়িত আছেন। তো এটা খুব সহজে ম্যানেজ করতে পারবেন, যদি কারো ইন্টারেস্ট থাকেন সার্টিফিকেটটা ম্যানেজ করে। আপনারা যারা বাস্তবে কাজ করতে তাদের সাথে আপনার তাদের অভিজ্ঞতাটা শেয়ার করে নেবেন, এবং ভাইবা বোর্ডে এখানে অনেক প্রশ্ন করবে আপনাকে। ওকে, এই জেলাগুলো আবেদন করতে পারবে না, খেয়াল রাখবেন। নিরাপত্তা প্রহরী, অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে, 20 ঘন্টার চাকরি, এক্ষেত্রে মাথায় রাখবেন যে মাধ্যমিক সার্টিফিকেট ছাড়া, 1 বছরের অভিজ্ঞতা ছাড়া আপনার কিন্তু সুঠামদের অধিকারী হতে হবে। আপনার সাধারণত আর্মি, র্যাব, বিডিআর যে আপনার স্ট্রাকচার ফলো করে, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই স্ট্রাকচার ফলো করে, বুকের মাপ, হাইট, এগুলো খেয়াল রাখবেন, আর এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। ওকে, এখানে বয়সটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখা গেলো যে আপনার যেটা বলা হয় থাকে যে 1 নং পদের জন্য যেহেতু অনেক হাই লেভেল পদ, যে সিস্টেম অ্যানালাইসিস যে পোস্টটা, অথবা 2 নম্বর পদের কথা যদি বলেন, এক্ষেত্রে কিন্তু আপনার একটা বয়সের একটা শিথিলতা দিবে, কারণ অনেক মারাত্মক অভিজ্ঞতা চাওয়া হয়েছে আপনার। এই যে দেখতে পারবেন এখানে 40 এবং 2 নং পদের জন্য 35। ওকে, আর বাকি পদগুলো আগের মতো, 30 বছর ধরা হচ্ছে, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। আর বলা যায় মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী, মাথায় রাখবেন সন্তান আর শারীরিক প্রতিবন্ধী 32, নাতি নাতনিও কিন্তু 32 পাবে না, সাধারণ প্রার্থীদের মধ্যে এখানে কাউন্ট করা হবে। এখানে যারা অ্যাপিয়ার, অর্থাৎ যারা এই আপনাদের পরীক্ষা হয়ে গেছে বাট রেজাল্ট দেয় নাই, তারা আবেদন করতে পারবে না, রেজাল্টটা পাবলিশ থাকতে হবে আপনার। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনার ভাইবা বোর্ডে, আপনার এই সার্টিফিকেটগুলো অবশ্যই অবশ্যই আপনাকে শো করতে হবে, যার যেটা আছে সেটা অবশ্যই আপনারা প্রদর্শন করবেন। আর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা ডকুমেন্ট যদি ম্যাচ করে অবশ্যই এগুলো কালেক্ট করে নেবেন, এখানে এগুলো ভালোমতো পড়ে নেবেন যারা মুক্তিযোদ্ধার সাথে রিলেটেড। তারা লিখিত পরীক্ষার একটা কথা বলছে যে অফিসের প্রকাশের মধ্যে 4 নং ক্রমিকে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। সাধারণত মৌখিক পরীক্ষার আগে প্রত্যেকটা কাগজ আপনাকে জমা দিতে হবে, কোনো কাগজ যাতে বাদ না পড়ে। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এই ঠিকানা বরাবর আপনারা আবেদন করতে পারবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এইখানে একটা কথা বলতেছে যে এই অ্যামাউন্টগুলো অবশ্যই খেয়াল রাখবেন, ভারী অ্যামাউন্ট এখানে চাওয়া হচ্ছে আপনার। তো দেখা গেলো যে বুঝে শুনে আপনারা টাকাগুলো পে করবেন আপনার। ওকে, এখানে আপনার
আর বাকি বিষয়গুলো আপনি আগের মতো। একটা কথা অবশ্যই বলবো যে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে একটা কনফিউশন থাকে যে একটা প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে কি না, এখানে যেহেতু কিছু বলা নাই তাহলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, তাও বুঝে করবেন কারণ এখন আবেদন ফি তো যথেষ্ট বেশি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।